একটি যন্ত্র যার সাহায্যে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রতিচ্ছবি দেখতে পান চিকিৎসকরা। দূরে বসে জয়স্টিকের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন সবটা, ফলে বড় কাটাছেঁড়া না করেই কয়েকটি ক্ষুদ্র ফুটোর মাধ্যমে করা যায় কিডনি, মূত্রথলি, মূত্রাশয়ের অস্ত্রোপচার। আধুনিক এই চিকিৎসা পদ্ধতিকেই বলা হচ্ছে রোবোটিক সার্জারি। এই যে স্পাইনাল ডিফর্মিটিগুলো, এই যে বাচ্চাগুলো, এরা আসে ভীষণ ভীষণ গরিব ঘর থেকে, অনেক সময় লক্ষ লক্ষ টাকা কোত্থেকে পাবে, হাজার হাজার টাকাই তারা ভাবে, শুনে ঘাবড়ে যায়, ওরে বাবা এত হাজার, সেখানে তাদের বলা হচ্ছে এত লাখ, স্বাভাবিক। তো এইরকম টেকনোলজি যত আসবে আরও বাড়বে, কিন্তু টেকনোলজি ইজ এক্সপেন্সিভ, পে ফর টেকনোলজি। বড় শহরের পাশাপাশি জেলাতেও মিলছে শল্য চিকিৎসার অত্যাধুনিক এই সুবিধা। এবার এইচপি ঘোষ হাসপাতাল প্রথম রোবোটিক সহায়তায় মেরুদণ্ডের সার্জারি করে নজির গড়ে তুলল। বাইপাসের একটি নামী ক্লাবে অনুষ্ঠিত এই ল্যান্ডমার্ক অনুষ্ঠানে মেরুদণ্ডের সার্জারির মেজর এক্স রোবোটিক সিস্টেম প্রদর্শন করা হয়েছে। অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এই প্রথম স্পাইন সার্জারি ব্যবস্থা নিয়ে এলো এই হাসপাতাল। এটিকে মেরুদণ্ডে সহজেই অস্ত্রোপচার চালানোর কাজে ব্যবহার করা হয়েছে। আমাদের স্পাইন সার্জারির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই, আমরা একটা সময় আমাদের আগের জেনারেশন যখন করেছে আর কি চিন্তা করতো, তাদের কাছে এরকম কিচ্ছু নেই, কিন্তু তবুও তারা এই কাজকর্ম করেছে। এবং আজকে আমরা সেটা কাজটা আরও সহজে করতে পারছি, আরও প্রিসিশন বেশি হচ্ছে, এফিকেসি বেশি হচ্ছে, কমপ্লিকেশন রেট কম হচ্ছে, এইটা হচ্ছে আসল সত্যি। আমাদের আজকে যে এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, তার কারণ হচ্ছে ওয়ার্ম এবং রোবোটিক্স, এটা লঞ্চ করার জন্য। ওয়ার্ম হচ্ছে একটা মেশিন যাতে সিদ্ধানার মানে নিখুঁতভাবে সিদ্ধানার প্রত্যেকটা হাড়ের প্রত্যেকটা অংশ সুন্দরভাবে সবকটা প্লেনে দেখানো সম্ভব। এই হাসপাতালে রয়েছে আরও অনেক সুবিধা, আধুনিক ডায়াগনস্টিক সরঞ্জাম যেমন ডিজিটাল এক্সরে, 128 স্লাইস সিটি, অ্যাডভান্সড এমআরআই এবং ইলেকট্রোফিজিওলজি ও রোবোটিক প্রযুক্তির সাথে সাথে রয়েছে আরও অনেক উন্নত প্রযুক্তি। এছাড়াও আছে উন্নত মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, নেভিগেশন, হাই স্পিড ড্রিল, সি আর্ম, ও আর্ম, রোবোটিক এবং নিউরো মনিটরিং সহ 5টি মডিউলার অপারেটিং থিয়েটার সহ আরও অনেক কিছু। আজকে আমরা থ্যাঙ্কফুল টু ডক্টর সৌম্যজিৎ বসু, হি ইজ ওয়ান অফ দ্য লিডিং স্পাইন সার্জন অফ ইন্ডিয়া, এবং ওনার টিম আমাদের সাথে জয়েন করেছেন এইচপি ঘোষে। এই টিমটা নিউরো, তো নিউরো স্পাইনের ক্ষেত্রে বা আমরা স্বাস্থ্যের হাতকে নিয়ে চলার চেষ্টা করি। একটা রোবোটিক সার্জারি আমি দেখলাম অ্যারাউন্ড 3 লাখের মধ্যে, 3 লাখ 3 লাখ 50 এর মধ্যে হয়ে যায়। শ্রেয়া দাশগুপ্তের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।